তো আজকে আমরা এক্সপ্লেইন করছি হোয়াইট ডগ মুভিটা। আর এই মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে বানানো হয়েছে। আসলে মানুষ কুকুরের উপরে যেমন করে টর্চার করে, যদি কুকুররা কোনো একদিন বিরক্ত হয়ে পুরো শহরের দখল নিয়ে নেয়, তখন মানুষের অবস্থা কী হবে সেটাই দেখব আজকের এই ভিডিওতে। মানে আমরা দেখতে পারি এই মুভিতে অনেক বছর ধরে মানুষের টর্চার সহ্য করতে করতে একটা সময় কুকুররা একটা পুরো শহরের দখল নিয়ে নেয়, আর এরপরে মানুষদের সাথে কী করা হয় সেই সমস্ত বিষয়গুলো। তো যার মানে বুঝতেই পারছেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর নয়তোবা অনেক কিছু মিস করে ফেলবেন। আর ভিডিও শুরু করার আগে বলবো, যদি ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে প্লিজ এখনই করে ফেলুন, আর যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিলি নামের একটা মেয়েকে, যে তার কুকুর হ্যাগানের সাথে একটা পার্কের মধ্যে খেলছিল। আসলে লিলির বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে হ্যাগান, কারণ তার মায়ের ডিভোর্স হয়ে গেছে, এই জন্য তার বাবা মা তাকে সময়ও দিতে পারে না, আর এই জন্য সে সমস্ত সময়গুলো কুকুরের সাথেই পার করে। আর যখন সেখানে খেলছিল তখন তার মা চলে আসে, আর সে তাকে নিয়ে গাড়িতে চলে আসে। আসলে লিলির মা এখন হাঙ্গেরি থেকে ইউএসএ শিফট হওয়ার একটা প্ল্যানিং করছে, আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তাকে বাস করতে হবে তার বাবার সাথে। আমরা জানতে পারি তার বাবা তাকে সেই সময় থেকে দেখতে পায় না যখন তার বয়স ছিল 3 বছর। আসলে যখন লিলি 3 বছরের ছিল তখনই তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল, তো এই জন্য তারা দুজনেই আলাদা হয়ে গিয়েছিল, আর তখন থেকে তার বাবা কখনোই লিলিকে দেখতে পায়নি। আর এরপরে যখন লিলির বাবা ড্যানিয়াল চলে আসে তখন সে লিলির সাথে হ্যাগানকে দেখতে পেয়ে খুব একটা হ্যাপি হতে পারে না, কারণ সে ছোট একটা অ্যাপার্টমেন্টে বাস করে যেখানে এমন কুকুর বিড়াল পালার মতো কোনো স্পেসই নেই। আর তাছাড়া সে কুকুর টুকুর পছন্দও করে না, তবে যেহেতু তার মেয়ের সাথে তার এতদিন পরে দেখা হয়েছে, তো এই জন্য তার মেয়ের মন রক্ষা করার জন্য সে আর তাকে কিছু বলে না, সে কুকুরটা নিয়ে তাকে আসতে দেয়। আর যখন ড্যানিয়াল বাসায় ব্যাক করে তখন আমরা দেখতে পারি যে এই বাড়ির মালিক তাকে আরও একবার ওয়ার্ন করে বলে যে তোমাকে ঢোকার সময় আমি বলে দিয়েছিলাম এখানে কোনো জানোয়ার পালা যাবে না। তবে তখন ড্যানিয়াল আস্তে আস্তে করে তাকে বলে যে আমার মেয়ে নতুন এসেছে, সো তার সামনে আপনি এগুলো বলবেন না, আমি খুব জলদি করে এই কুকুরটাকে বের করার ব্যবস্থা করছি। তো এরপরে যখন রাতের বেলায় তারা ডিনার করছিল তখন তার বাবার বারবার করে না করা সত্ত্বেও লিলি এই কুকুরকে তার ঘরের খাবারই খাওয়ায়। আর এরপর যখন তারা ঘুমিয়ে পড়তে যায় তখন যেহেতু এই ঘরটা খুবই ছোট, তো এই জন্য একই ঘরের মধ্যে তার বাবা তারও লিলির থাকার একটা ব্যবস্থা করে। আর যেহেতু কুকুরের জন্য কোনো জায়গা নেই, তো এই জন্য সে কুকুরটাকে নিয়ে বাথরুমের মধ্যে বন্ধ করে দেয়। এখন নতুন একটা ঘর আর লিলির থেকে দূরে চলে যাওয়ার জন্য এই কুকুরটা শান্তিমতো ঘুমাতে পারছিল না, সে জোরে জোরে কান্না করা শুরু করে দেয়। আর এই জন্য লিলি জলদি করে এসে তার একটা ড্রাম কিটে এই কুকুরের ফেভারিট একটা মিউজিক প্লে করে। আসলে এই মিউজিকটা শোনার পরে প্রায় সময় কুকুরটা শান্ত হয়ে যেত, আর এইবারও ঠিক এমনটাই হয়। এই মিউজিকটা প্লে করার পরে সে একেবারে শান্ত হয়ে এখানে শুয়ে পড়ে, আর লিলিও তার পাশেই শুয়ে পড়ে, মানে সেখানের বাড্ডোপেই ঘুমিয়ে পড়ে। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি K9 ডিপার্টমেন্টের একটা লোক তাদের ঘরের সামনে এসে নক করে, আর যখন দরজাটা খুলে তখন এই লোকটা বলে যে আপনাদের নেবাররা কমপ্লেন করেছে যে কালকে সারাটা রাত আপনাদের কুকুর চিল্লাচিল্লি করে তাদেরকে ডিস্টার্ব করেছে, সো যদি আপনি হেগানকে আপনাদের সাথে রাখতে চান, মানে এই কুকুরটাকে রাখতে চান, তাহলে অবশ্যই হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের দেয়া যে ট্যাক্স সেই ট্যাক্স আপনাকে পে করতে হবে, আর নয়তোবা আপনি এই কুকুরটাকে রাখতে পারবেন না। তো তখন আমরা দেখতে পারি যে ড্যানিয়াল এমনিতেই কুকুর পছন্দ করে না, আবার কুকুরকে রাখার জন্য তাকে টাকাও পে করতে হবে, এই ব্যাপারটা সে একেবারেই সহ্য করতে চায় না। কিন্তু যেহেতু এই কুকুরটা তার মেয়ের খুবই ক্লোজ একটা কুকুর, তো এই জন্য সে কিছু বলতেও পারছিল না। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি লিলি হ্যাগানকে নিয়ে তার মিউজিক ক্লাসে চলে আসে। আসলে লিলি এই ভয়টা পাচ্ছিল যে যদি সে হ্যাগানকে বাসায় রেখে যায় তাহলে হয়তোবা তার বাবা লুকিয়ে হ্যাগানকে অন্য একটা জায়গায় রেখে আসবে, কারণ সে সকালবেলা সমস্ত কথাগুলো শুনে ফেলেছে। কিন্তু যেহেতু এই মিউজিক ক্লাসের মধ্যেও কুকুর আনা নিষেধ, মানে এখানে কোনো প্রাণী আনা নিষেধ, তো এই জন্য সে একটা আলমারির মধ্যে হ্যাগানকে লুকিয়ে ফেলে। আর এরপর যখন তারা সবাই মিউজিক প্র্যাকটিস করা শুরু করে তখন মিউজিকের এত শব্দ শুনতে পেয়ে, মানে এত লাউড শব্দ শোনার পরে হ্যাগান একটু বেশিই ভয় পেয়ে যায়, তো এই জন্য সে সেখান থেকে বেরিয়ে জলদি করে দৌড়ে পালিয়ে যায়। আর যখন লিলি তাকে ফলো করে সেখান থেকে যাওয়ার ট্রাই করে তখন তার শার্ট তার উপরে একটু বেশি রাগ করে, সে বলে যে কুকুরের পেছনে না দৌড়ে তুমি জলদি করে মিউজিকের পেছনে দৌড়াও, তাহলে তোমার একটু লাভ হবে। তবে আমরা দেখতে পারি যে লিলি তার কথা একেবারেই কেয়ার না করে সেখান থেকে জলদি করে বেরিয়ে চলে যায়, আর সে কুকুরটাকে নিয়ে আবারও বাসার দিকে ব্যাক করার ট্রাই করে। তো এরপর আমরা দেখতে পারি যখন তারা বাসার দিকে ব্যাক করছিল তখন ড্যানিয়াল একটা গাড়ি নিয়ে এখানে চলে আসে। আসলে লিলির বিহেভিয়ারের জন্য ড্যানিয়াল এমনিতেই তার উপরে একটু রেগেছিল, তার উপরে এই কুকুরের বারবার করে কমপ্লেন শুনতে শুনতে সে একটু বেশি বিরক্ত হয়ে গেছে, তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে যে কোনো মূল্যে কুকুরকে ঘরছাড়া করেই ছাড়বে। আর এই জন্য আমরা দেখতে পারি সে কুকুরকে গাড়িতে করে একটু সামনে এনে
তাকে একটা রাস্তার মধ্যে নামিয়ে দেয়। যদিও লিলি পেছন পেছন নেমে আসে, তবে সে লিলিকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে তারপর সেখান থেকে নিয়ে চলে আসে। বেচারা কুকুর পেছন পেছন অনেকক্ষণ ধরে দৌড়ালেও যেহেতু গাড়ির স্পিড একটু বেশি ছিল, তো এই জন্য সে ফাইনালি আর তাকে ফলো করে যেতে পারে না। তবে পরবর্তী 3-4 ঘন্টা সে সেখানেই বসে থাকে। সে শুধু এইটাই চিন্তা করছে যে যদি লিলি ব্যাক করে তাকে না পায়, তাহলে হয়তোবা সে একটু বেশি মন খারাপ করবে, তো এই জন্য সে এখানেই বসে আছে। আর এদিকে রাতের বেলা আমরা দেখতে পারি যখন লিলির বাবা ঘুমিয়ে যায়, তখন লিলি হ্যাগানের কাছে যাওয়ার জন্য জলদি করে লুকিয়ে লুকিয়ে বের হওয়ার ট্রাই করে। তবে তার বাবা তাকে দেখে ফেলে আর সে তাকে হুমকি দেয় যে তুমি জলদি করে এখন শুয়ে পড়বে, আর নয়তো তোমাকে আচ্ছা রকম ধোলাই করা হবে। আর এই জন্য লিলি বাধ্য হয়ে আবারও শুয়ে পড়ে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা হ্যাগান একটা ব্রিজের নিচে রাতটা পার করার পরে সে খাবার দাবারের খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। সে চলে আসে এখানে শহরের মধ্যে একটা মিটের দোকানে। আমরা দেখতে পারি সে গ্লাসের ওই পারে থাকা বিভিন্ন মাংস টাংস দেখে, তবে এগুলো সে খেতে পারে না, কারণ এগুলো হচ্ছে গিয়ে দোকানের মাংস। তবে একটু পরেই সে দেখতে পারে এখানে একটা সাদা কুকুর, তো এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। আর আমরা দেখতে পারি সে দোকানের পেছন দিকে চলে আসে, আর এখানে এসে সে দেখতে পারে যে এখানে আরও অনেকগুলো কুকুর মিলে যে মাংসের বাকি টুকরোগুলো ফেলে দেওয়া হয়েছে, মানে যেগুলো ফেলে দেওয়া হয় হাড্ডি মাংস, সেইগুলো খাচ্ছে। তবে যখন তারা হ্যাগানকে দেখতে পারে, মানে নতুন একটা মুখ, তখন তারা চিল্লাচিল্লি শুরু করে। আর এই শব্দ শুনতে পেয়ে সেখানে কসাই চলে আসে আর তাদের সবাইকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে যেহেতু হ্যাগান মানুষের সাথে বড় হয়েছে, সে মানুষকে বিশ্বাস করে, তো এই জন্য সে এখান থেকে পালায় না। তবে এইটা দেখার পরে সেই কসাই আরও একটু বেশি রাগ করে আর সে হ্যাগানকে একটা বিশাল বড় রান্দাও দিয়ে মেরেই ফেলতো। কিন্তু তখন সেখানে সেই সাদা ডগটা এসে তার মনোযোগ একটু বিচ্যুতি করে জলদি করে দুজন সেখান থেকে পালিয়ে যায়, মানে কোনো রকমে তাকে ফাঁকি দিয়ে নিজের জীবনটা নিয়ে হ্যাগান সেখান থেকে পালিয়েছে। তো এরপর তারা চলে আসে একটা ফাঁকা জায়গায়, আর এখানে তারা দেখতে পারে বিভিন্ন কুকুররা মিলে গোসল করছে, তারা এখানে খেলাধুলা করছে। তবে এখনও তারা বিপদমুক্ত হয়নি, কারণ এখানে একটু পরে অ্যানিম্যাল কন্ট্রোলের লোক চলে আসে আর তারা কুকুরগুলোকে ধরা শুরু করে। আসলে তাদের কাজ ছিল এই কুকুরগুলোকে ধরে একটা জায়গায় নিয়ে বন্দি করা, কারণ তারা বেয়ারিশ কুকুর। যদিও হ্যাগান আর তার ফ্রেন্ড এখান থেকে জলদি করে পালিয়ে যায়, তবে অ্যানিম্যাল কন্ট্রোলের লোকজন তাকে ফলো করেই যাচ্ছিল। তবে যখন একটা পর্যায়ে সে দৌড়ে পারছিল না, তখন একটা উদ্বাস্তু লোক একটা কাপড়ের নিচে তাকে লুকিয়ে ফেলে। আর যখন অ্যানিম্যাল কন্ট্রোলের লোকজনগুলো চলে যায়, তখন সে তার গলায় একটা বেল্ট লাগিয়ে তাকে অ্যাডপ্ট করে নিয়ে নেয়, মানে এখন থেকে এটা হচ্ছে গিয়ে তার কুকুর। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি পরদিন সকালবেলা যখন ড্যানিয়াল লিলিকে নিয়ে আবারও সেই মিউজিক ক্লাসে আসে, তখন সে তার টিচারের কাছে মাপ চাইতে বলে। আর এই জন্য লিলি বাধ্য হয়ে মাপ চায় আর আবারও ক্লাসটা করে। তবে ক্লাসের পরে সে সেই জায়গায় চলে আসে যেখানে সে কালকে হ্যাগানকে রেখে দিয়েছিল। এখানে এসে সে চারপাশে তাকে খুঁজে চিৎকার করে করে তাকে ডাকে, তবে কোনোই লাভ হয় না, কারণ হ্যাগান এখানে নেই। আর সে চারপাশে পোস্টারও লাগিয়ে দেয় যাতে করে যদি কেউ হ্যাগানকে দেখতে পারে তাহলে সে যেন তাকে এটা দিয়ে দেয়। তো এরপরে আমরা দেখতে পারি রাতের বেলায় সেই উদ্বাস্তু লোকটা হ্যাগানকে অন্য একটা লোকের কাছে সেল করে দেয়। আর পরদিন সকালবেলা সেই লোকটার কাছে অন্য একটা লোক একটা কুকুর কেনার জন্য আসে। আসলে এই লোকটা একটা কুকুরের কম্পিটিশন করতে চায়, মানে কুকুরদের মধ্যে একটা মারামারি করাতে চায়, তো এই জন্য সে কুকুরটা কিনতে আসে। তবে যেই লোকটা কুকুর সেল করবে সে তাকে বারবার করে না করে সে যেন হ্যাগানকে না কিনে, কারণ হ্যাগান হচ্ছে শান্ত প্রকৃতির একটা কুকুর, সে কখনোই মারামারি করে না, তো এই জন্য সে এটাকে না করে। কিন্তু সেই লোকটা তার কথার একেবারে পাত্তা না দিয়ে সে হ্যাগানকেই কিনে নিয়ে যায়। আর বাসায় আনার পরে সে তাকে বাটিতে করে প্রোটিন পাউডার খাওয়াতে দেয় আর যাতে করে হ্যাগানের রাগ চলে আসে, মানে সে রাগে মারামারি করে হিংস্র হয়ে ওঠে, এই জন্য সে প্রত্যেক দিন তাকে মারত। তাকে প্রায় সময়ই বক্সের মধ্যে বন্ধ করে রাখা হতো যাতে করে তার মধ্যে রাগের জন্ম হয়। তবে আমরা দেখতে পারি তার মধ্যে কোনো রাগের জন্ম হয় না, সে সেখানে শুয়ে থাকে, পড়ে থাকে। সে তাকে প্রায় সময় ট্রেনিং করানোর জন্য বের করত, আর যদি কোনোভাবে সে তার কথা না শুনত তাহলে সে হ্যাগানকে প্রচণ্ড বাজেভাবে মারত। মানে আমরা দেখতে পারি যে হ্যাগানের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে সে কোথায় ছিল ঘরের মধ্যে খুবই আদরে আর এখন সে কোথায় চলে এসেছে। আর তাছাড়া আমরা দেখতে পারি এই লোকটার ট্রেনিং আস্তে আস্তে করে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে, যেগুলো হ্যাগান কোনোভাবেই সহ্য করতে পারছে না, তো এই জন্য সেও আস্তে আস্তে করে রাগী হয়ে ওঠে। মানে এখন সে আর সেই আগের হ্যাগান নেই, সে হয়ে গেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই বিষাক্ত একটা কুকুর। আর তখন এদিকে আমরা দেখতে পারি লিলি এখনও হ্যাগানকে খোঁজার ট্রাই করছে, সে বারবার করে মানুষের কাছে যাচ্ছে, সবার কাছে জিজ্ঞেস করছে। তবে আমরা দেখতে পারি একটা ডগ শেল্টারের একটা মহিলা তাকে বলে যে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরে কিছু বলাটা মুশকিল যে সে বেঁচে আছে কি না, কিন্তু আমরা দেখতে পারি যে লিলি এই ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। আর যখন সে খুবই আপসেট হয়ে সেখান থেকে বাইরে আসে, তখন সে দেখতে পারে তার সাইকেলটাও চুরি হয়ে গেছে।
তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি রাতের বেলায় হেগানকে একটা ফাইটিং করতে নিয়ে আসা হয়। আসলে এখানে অন্য একটা কুকুরের সাথে তাকে ফাইট করতে হবে, তবে তাকে দেখার পরে এখানে সবাই ধরেই নিয়েছিল যে হয়তোবা হেগান হেরে যাবে। তবে তাকে যে ট্রেনিং করেছে সেই লোকটা ফুললি কনফিডেন্ট, সে জানে হেগান জিতবে। আর এরপরে যখন তাদের মধ্যে ফাইটটা শুরু হবে তখন আমরা জানতে পারি যে এখানে নিয়মটা খুবই সিম্পল, একজনকে জিততে হলে আরেকজনকে মরতে হবে, আর এর উপরে বাজি ধরে এখানে টাকা কামানো হয়। আর এরপর যখন ফাইটটা শুরু হয় তখন তাদের মধ্যে ফাইটটা খুব ভালোই চলছিল, মানে কেউ কাউকে কোনোভাবেই ছাড় দিচ্ছিল না। তবে একটা সময় আমরা দেখতে পারি হেগান তার ঘাড়ের মধ্যে কামড়ে ধরে আর তার ঘাড়টাকে মটকে দিয়ে সে এখানে এই কুকুরটাকে মেরে ফেলে, মানে সে এখানে উইন হয়ে যায়। আর এত সুন্দর ফাইটিং স্কিল দেখতে পেয়ে একটা ডগ ডিলারের হেগানকে পছন্দ হয়ে যায়, আর সে সেই লোকটা থেকে তাকে কিনতে চায়। তবে যেহেতু সে এটাকে বিক্রি করবে না তো এই জন্য তাদের মধ্যে একটু মারামারি শুরু হয়ে যায়। কিন্তু তখনই কোনো একটা কারণে সেখানে লাইটগুলো সব বন্ধ হয়ে যায়, আর এই সুযোগটা নিয়ে হেগান সেখান থেকে পালিয়ে যায়। আসলে সে পুরোটা রাত দৌড়ায় যাতে করে যতটা দূরে সম্ভব যাওয়া যায়, কারণ সে এই টর্চারগুলো আর সহ্য করতে পারছিল না। তো এই জন্য সে এত জোরে দৌড়ায় যে তাকে গাড়িও ফলো করতে যেতে না পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে যখন লিলি দৌড়ে দৌড়ে বাসার দিকে যাচ্ছিল তখন তার মিউজিক ক্লাসের একটা ছেলের সাথে তার দেখা হয়। আসলে এই ছেলেটা একটা পার্টিতে যাচ্ছে, তো এই জন্য লিলি তাকে রিকোয়েস্ট করে যাতে করে সে তাকে সঙ্গে করে নিয়ে যায়। তবে এখানে সেই ছেলেটা বলে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্তে, যদি তুমি ড্রাগগুলো সেটার মধ্যে নিয়ে যাও। আসলে এই ছেলেটা এই চিন্তা করেছে যে যদি লিলির কাছে ড্রাগগুলো দিয়ে দেওয়া হয় তাহলে তাকে চেকিং করা হবে না, কারণ সে হচ্ছে বয়সে ছোট আর তার চেহারাটাও দেখতে অমন না। আর এই টেকনিকটা আসলে কাজও করে, যখন সে সেখান থেকে চলে যায় তখন তাকে কেউ চেকও করে না। আমরা দেখতে পারি যখন তারা এই পার্টিতে ঢুকে পড়ে তখন এখানে সবাই ডান্স করছিল, তবে তারা সবাই তার চেয়ে বয়সে বড়, তো এই জন্য লিলি একটা কোণায় বসে তাদের সবাইকে ডান্স করতে দেখছিল। আর যেহেতু লিলি তার ডগকে খুঁজতে খুঁজতে একটু বেশিই ক্লান্ত হয়ে গিয়েছে তো এই জন্য সে সেখানে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালবেলা সেখানে পুলিশের রেড পড়ে, আর যখন লিলির কাছে তারা ড্রাগ পায় তখন তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। তবে যখন লিলির চেক করা হয় তখন তার ড্রাগ রিপোর্ট নেগেটিভ পাওয়ার জন্য তাকে তার বাবার সাথে যেতে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পারি ড্যানিয়াল তার মেয়েকে এই অবস্থায় দেখতে পেয়ে একটু বেশি আপসেট হয়ে যায়, কারণ সারাটা রাত ধরে সে চিন্তায় ছিল যে লিলি কোথায় গায়েব হয়ে গেছে, তাকে আবার কেউ ধরে নিয়ে গেল কি না। তবে যখন সে ফাইনালি দেখতে পেয়েছে সে জীবিত আছে তখন সে একটু শান্তি পায়। আর এরপর সে তার কাছে মাপ চায়, সে বলে যে হেগানকে তোমার থেকে দূরে সরানোর জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আর আমরা দেখতে পারি যে সে তাকে ওয়াদাও করে যে সে তার জন্য অন্য একটা কুকুর এনে দেবে। আর আমরা দেখতে পারি লিলি তাকে মাফও করে দেয়, আর এরপর তারা দুজন খুবই হ্যাপিলি আবারও বাসায় ব্যাক করে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি হেগান সকালবেলা আবারও সেই ফাঁকা জায়গায় চলে আসে, আর এখানে সে তার সেই সাদা ফ্রেন্ডটাকেও পেয়ে যায়। তবে যখন তারা এখানে খেলাধুলা করছিল তখন এখানে অ্যানিমেল কন্ট্রোলের লোকজন এসে সেই দুজনকে ধরে একটা ডগ শেল্টারে নিয়ে আসে। আমরা দেখতে পারি ফাইটিং করার জন্য হেগান একটু বেশি আহত ছিল, তো এই জন্য তার সমস্ত চিকিৎসা এখানে করা হয়। আর এরপরে তাদের সবাইকে একটা জেলের মধ্যে বন্দি করা হয়। আমরা দেখতে পারি এখানে শেল্টারের লোকজন সমস্ত কুকুরকে ভালো ভালো খাবার দেয়, আর এই খাবারগুলো পাওয়ার পরে সবাই খাবার জন্য পাগল হয়ে যায়, কিন্তু হেগান খাবারের দিকে ফিরেও তাকায় না। আর এরপরে পরদিন সকালবেলা এই সমস্ত বেয়ারিশ কুকুরগুলোকে নেয়ার জন্য বিভিন্ন মানুষ এখানে ভিজিট করে। তো এখানে একটা মেয়ের হেগানকে পছন্দও হয়, তবে যখন সে তার কাছে আসে তখন সে ঘেউ ঘেউ করা শুরু করে, মানে সে তাকে কামড়ে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। আর এখানে যে মালিক ছিল সে যখন আসে তখন হেগান আরও বেশি খারাপ আচরণ করে, তো এই জন্য ফাইনালি এই মেয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে হেগানকে মেরে ফেলবে, মানে সে তাকে শেষ করে দিবে, কারণ হেগান পাগল হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লিলি একটা অডিটোরিয়ামের মধ্যে যখন তার গ্রুপ নিয়ে পারফর্ম করছিল তখন এগুলো দেখার জন্য তার বাবাও এখানে উপস্থিত ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে একটা লোক যখন হেগানকে ধরে অন্য বিষাক্ত কুকুরদের সাথে জেলের মধ্যে বন্দি করতে নিয়ে যাচ্ছিল তখন হেগান তার উপরে আক্রমণ করে দেয়, আর যেহেতু হেগান তার ঘাড়ের মধ্যে কামড় দেয় তো এই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যেই বাকি কুকুরগুলো ছিল তারাও জলদি করে সেই গেটটাকে খুলে বাইরে বেরিয়ে আসে, আর যেহেতু হেগান তাদের সবাইকে মুক্ত করেছে তো এই জন্য তারা সবাই হেগানকে লিডার বানিয়ে ফেলে। আমরা দেখতে পারি এখানে যেই মালিক আছে সেও তাদেরকে থামানোর ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারে না, হেগান তাকে একটা লাথি মেরে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর তারা রাস্তার মধ্যে দৌড়ানো শুরু করে, আর তাদেরকে এমন করে দৌড়াতে দেখতে পেয়ে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা সামনে যাকেই পাচ্ছিল তাকেই কামড়ে ছিঁড়ে বেড়ে ফেলছিল। আর এর একটু পরে আমরা দেখতে পারি কিছু কুকুর মিলে সেই অডিটোরিয়ামটা চারপাশ দিয়ে ঘিরে ফেলে যেটার মধ্যে লিলি পারফর্ম করছিল। আর এগুলো দেখার পরে লিলির মনে হয় যে হয়তোবা এখানে হেগানও আছে,
যদিও তার বাবা তাকে আসতেই দিচ্ছিল না, কারণ পুরো শহরের মধ্যে লকডাউন হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু সে চায় যে হেগানকে খুঁজতে, তো এই জন্য সে একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আর এর একটু পরেই সে দেখতে পারে কুকুরের একটা বিশাল টিম তার দিকে আসছে। যদিও সে সাইকেল থেকে পড়ে যায়, তবে কুকুরটা তার কোনো ক্ষতিই করে না, সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এখানে আমরা জানতে পারি যে হেগান সেই সমস্ত লোকজনকে খুঁজছে যারা তার উপরে টর্চার করেছিল, যারা বিভিন্ন কুকুরদের উপরে টর্চার করে। আর খুব জলদি তারা সবাই মিলে সেই লোকটাকে ধরেও ফেলে আর তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে তাকে একেবারে ছিঁড়ে বিড়ে ফেলে। তবে এরপরে যতক্ষণে লিলি এখানে আসে ততক্ষণে হেগান অলরেডি চলে গিয়েছে। আর এরপর সে তাকে খোঁজার জন্য একটা মিটের দোকানে আসে। তবে এখানে সে সেই কসাইকে মৃত দেখতে পারে যেই কসাই হেগানকে মারার ট্রাই করেছিল। আর এগুলো দেখার পরে লিলি একটু বেশিই ভয় পেয়ে যায়। আর সে তার বাবাকে কল দিয়ে বলে যে যেই কোনো মূল্যে তুমি অডিটোরিয়াম থেকে কোনোভাবে বের হবে না, কারণ তাহলে তোমারও মৃত্যু হতে পারে। আমরা দেখতে পারি রাস্তার মধ্যে পুলিশ কুকুরদের উপরে ফায়ারিংও করার ট্রাই করে। তবে এখানে কুকুরের সংখ্যা এত বেশি ছিল যে পুলিশরা কিছুই করতে পারছিল না। আর এরপর তারা সবাই মিলে কুকুরের সেই ডিলারের কাছে চলে আসে যার কাছে সেই উদ্বাস্তু বিক্রি করেছিল হেবাককে। আর এরপর তারা সবাই মিলে তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে ওখানে ছিঁড়ে বেড়ে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন লিলি বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে এই ঘরের যে মালিক আছে সে এখানে মৃত অবস্থায় পড়ে আছে। আর এগুলো দেখার পরে লিলি ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে হচ্ছেটা কি। আর তার সন্দেহ হয় যে হয়তোবা সে তার বাবাকেও মারতে যাবে, তো এই জন্য এগুলোকে স্টপ করার জন্য সে জলদি করে অডিটোরিয়ামে আসার প্ল্যানিং করে। আর যখন সে অডিটোরিয়ামে চলে আসে তখন ড্যানিয়াল তার মেয়েকে জীবিত দেখতে পেয়ে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। তবে তখন লিলি দেখতে পারে তার সামনে হ্যাগান চলে এসেছে। আসলে আমরা তখন জানতে পারি যে হ্যাগানের উপরে এত বেশি টর্চার করা হয়েছে যে সে লিলিকে ভুলে গিয়েছে, তো এই জন্য সে লিলিকে দেখার পরে ঘেউ ঘেউ শুরু করে। আর এইটা শোনার পরে সমস্ত কুকুরটা চলে আসে। আর যখন তারা সবাই মিলে লিলির উপরে অ্যাটাক করতে যাবে তখন এখানে ব্লো টর্চ নিয়ে চলে আসে ড্যানিয়াল, কিন্তু এত এত আগুন দেখার পরেও কেউ শান্ত হচ্ছিল না। আর এই জন্য লিলি জলদি করে তার ড্রামপেটটা বের করে সেই মিউজিকটাকে প্লে করে যেইটা শোনার পরে সেই কুকুরটা শান্ত হয়ে যেত। আর এই মিউজিকটা শোনার পরে হ্যাগান তাকে চিনতে পারে আর সে একেবারে শান্ত হয়ে এখানে লেজ নাড়িয়ে নাড়িয়ে বসে পড়ে। আর এগুলো দেখার পরে তার সমস্ত সঙ্গীরাও এখানে শান্ত হয়ে বসে পড়ে আর তারা সবাই মিউজিক শোনা শুরু করে। আর এই জন্য লিলিও তাদের সাথে সেখানেই বসে পড়ে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।